সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের শিয়ালডাঙ্গার বাসিন্দা ভানু পারবিন, বয়স 70 বছর। গ্রামের সবাই তাকে দাদি বলে ডাকেন। 3 মাস ধরে তাকে বেঁধে রাখা হয়েছে শেকল দিয়ে, আর এ শিকল লাগিয়েছেন তার ছেলে শরীফুল ইসলাম। শত কান্নাকাটিতেও সেই শেকল খোলেন না শরীফুল ও তার স্ত্রী। শরীফুল ইসলামের দাবি, তার মায়ের বয়স হয়েছে, মাঝে মাঝে পাগলামি করেন, তাই শেকল দিয়ে মাকে বেঁধে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, ভানু পারবিনের 5 ছেলে 1 মেয়ে। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে, 4 ছেলে বিয়ে করে আলাদা থাকেন। মেজ ছেলে শরীফুল ও তার স্ত্রীর কাছে থাকেন পারভিন। সেই ছেলে ও ছেলের স্ত্রী 3 মাস ধরে তার পায়ে শেকল বেঁধে রেখেছেন। কিছুদিন আগে পারভিনকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, পরে আবার নিয়ে আসেন তার ছেলে। এখন বাড়ির ভেতর নোংরা একটি জায়গায় গাছের সঙ্গে তাকে বেঁধে রাখা হয়। 3 মাস ধরে এভাবেই চলছে ভানু পারবিনের জীবন। বৃদ্ধকে সবাই দাদি বলেই ডাকতেন। তিনি ভুরে গিয়ে পাড়ায় বিভিন্ন ঘরে ঘরে নামাজের জন্য সবাইকে ডাকতেন, দরজা ধাক্কা দিতেন, সেই দাদির ডাকেই তাদের ঘুম ভাঙত। এখন ছেলে মায়ের পায়ে শেকল বাঁধার সময় বৃদ্ধা, যখন ছেলে মায়ের পায়ে শেকল বাঁধেন তখন বৃদ্ধা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, শিশুর মতো কাঁদতে থাকেন। শরীফুল ইসলামের দাবি, ভানু পারবিনকে বেঁধে না রাখলে তাদের দরজা যখন তখন আঘাত করে, এতে তার ও তার স্ত্রীর ঘুম যখন তখন ভেঙে যায়। শিয়ালডাঙ্গা গ্রামের মুক্তিযোদ্ধা আনিসুর রহমান বলেন, আমরা এমন দৃশ্য আর দেখতে চাই না, বিষয়টি প্রশাসনকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। শিবপুর ইউনিয়ন পরিষদের ইউপি আব্দুল মজিদ বিশ্বাস বলেন, আমি আগে এই বিষয়টি জানতাম না, তবে যেহেতু আমাদের পাশের আগরদাড়ি ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যানের বাবা মস্তিষ্ক বিকৃত অবস্থায় তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছেন, সেরকম একটা আশঙ্কা থেকেই শরীফুল ইসলাম তার মাকে এভাবে বেঁধে রেখেছেন। তবে আমি মানবাধিকার লঙ্ঘন করতে দেব না, দ্রুত ব্যবস্থা নিব। এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও নূর হোসেন সজল বলেন, আমাদের কাছে এ খবর এসেছে, এমন অমানবিক আচরণ কোনো সন্তান তার মায়ের প্রতি করতে পারে না, আমরা এর ব্যবস্থা নিব। দর্শক সন্তান হয়ে তার মাকে শিকল দিয়ে বেঁধে রাখে, এমন সন্তানের প্রতি আপনার কি মন্তব্য? অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।